বিএসএল সারফেসে দিলে এগুলো জিএস করে বিএসএল সারফেস মানে হচ্ছে এটার সামনে থেকে ইনফিরিয়র সারফেস সেখানে হচ্ছে মেইনলি হচ্ছে স্টোমাক তারপর হচ্ছে ডিউডেনাম রাইট পলিপ্রাকটা রাইট কিডনি এবং গলব্লাডার ঠিক আছে বিএসএল সারফেসে মেইনলি হচ্ছে স্টোমাকের সাথে রিলেটেড থাকবে ডিউডেনাম রাইট পলিপ্রাকটা রাইট কিডনি এবং গলব্লাডার গলব্লাডার তো অবশ্যই সেটা তো থাকবেই গলব্লাডার সাথে রাইট কিডনি রাইট পলিপ্রাকটা ডিউডেনাম এবং হচ্ছে স্টোমাক এগুলোর সাথে হচ্ছে বিএসএল সারফেসের রিলেশন আর ডায়াফ্রামিক সারফেস হচ্ছে যেগুলো প্যারাল সারফেস সুপারিয়র সার্ভিস এন্টার সার্ভিস ল্যাটেরাল সার্ভিস ল্যাটেরাল সার্ভিস আমরা বললাম কি কি রিলেশন থাকবে সেটা তার পোস্টেরিয়র সার্ভিস হচ্ছে পোস্টেরিয়র সার্ভিস পিছন দিয়ে কি থাকবে ইনফেরিয়র ভেনাকা গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকা থাকবে ইনফেরিয়র ভেনাকা সুপ্রানাল গ্ল্যান্ড ইসোফেগাস এবং ইনফেরিয়র ভেনাকাটা মেইন লিড করতে হবে ইসোফেগাস এবং ইনফেরিয়র ভেনাকা বা ইসোফেগাস সার্ভিস সাথে সুপ্রানাল গ্ল্যান্ড থাকতে পারে অনেক সময় আর ল্যাটেরাল সার্ভিস তো বললাম আর এন্টার সার্ভিস হচ্ছে চিপার প্রসেস এবং এন্ট্রাপ্রিয়ার ওয়াল আর সুপারিয়র সার্ভিস হচ্ছে লাংস এবং প্লুরা দুই পাশে থাকবে পোর্টাল পেইন জিজ্ঞেস করবে কোনটা কত পার্সেন্ট সাপ্লাই দেয় এটা খুবই ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবে মাস্ট সেটা হচ্ছে 80% ব্লাড সাপ্লাই হচ্ছে পোর্টাল বেইন 20% হচ্ছে হ্যাপাটিক আর্টারি 80% হচ্ছে পোর্টাল বেইন 20% হচ্ছে হ্যাপাটিক আর্টারি মনে রাখবেন 80% পোর্টাল বেইন 20% হ্যাপাটিক আর্টারি ভেনাসজেনেস হচ্ছে আলটিমেটলি তোমার আলটিমেটলি হ্যাপাটিক বেইন মিডল হ্যাপাটিক বেইন রাইট হ্যাপাটিক বেইন তো মনে হচ্ছে দুইটা হ্যাপাটিক বেইন একসাথে জয়েন হয়ে যায় আর বাকি বাকি ইয়াটা যেহেতু এটা রাখতে কোন কোন ফ্যাক্টরস গুলো সেগুলো হচ্ছে কি হ্যাপাটিক বেইন তারপর হচ্ছে হ্যাপাটিক বেইন তাহলে কোয়ার্টার ধরুন পিয়ার্স অফ হ্যাপাটিক বেইন দেখলাম ঠিক আছে আমরা তারপর হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার তারপর হচ্ছে পিটুইটারি লিগামেন্ট পিটুইটারি লিগামেন্ট এই স্ট্রাকচার গুলো হচ্ছে কি লিভার কে কিপিং ইন পজিশনে রাখতে সাহায্য করে হ্যাপাটিক বেইন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার এবং পিটুইটারি লিগামেন্ট ঠিক আছে আর মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য লিভার এটা আমরা একটু পরে পড়তেছি লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা কমন বাইল ডাক্ট তারপর হচ্ছে কমন বাইল ডাক্টের সাথে সিস্টিক মিলে সরি কমন হ্যাপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট মিলে বাইল ডাক্ট হয়ে যাবে এই ছবিটা অনেকবার আঁকছো ঠিক আছে এটা অনেকবার আঁকবে তারপর হচ্ছে গলব্লাডার গলব্লাডার যা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে কিরকম শেপ সেটা হচ্ছে পিয়ার শেপ ক্যাপাসিটি কিরকম 30-50 ml এটা জিজ্ঞেস করবে আর কি কি পার্টস লোকেশনটা কোথায় এটা হচ্ছে তোমার ফান্ডাসটা কোথায় থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবে ফান্ডাসটা টিপ অফ দা নাইন কোস্টাল কার্টিলেজ যখনই বলবো ফান্ডাসটা টিপ অফ নাইন কোস্টাল কার্টিলেজ
এই যে টিপ অফ দা নাইন কোস্টাল কার্ডিস এই লাইন বরাবর এই মানে এই টিপ অফ দা নাইন কোস্টাল কার্ডিস বরাবর একটা লাইন গেছে যেটাকে কি লাইন বলা হয় এখন তুমি যখন ভাইবে দিতে যাবা সবকিছু বলা শেষ তোমাকে আর কি পাস করে সেটা জিজ্ঞেস করবে তাহলে ফান্ডাস থাকবে কোথায় টিপ অফ দা নাইন কোস্টাল কার্টিলেজ অর ট্রান্সপাইরেটরি প্লেন বরাবর আর এটা হচ্ছে কমপ্লিটলি সারাউন্ডেড বাই দা পেরিটোনিয়াম মানে কমপ্লিট সারাউন্ডেড বাট বডি বডিতে কোনো পেরিটোনিয়াম থাকবে না বডিটা এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিডিরাম ঠিক আছে আর নেকটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার নেক নেকের মধ্যে হচ্ছে নেকটা আসলে লিভারের সাথে অ্যাটাচ থাকবে মানে লিভারের ইনফেরিয়র সার্ফেসের সাথে ওই দুইটার মাঝখানে নেক অফ দা গলব্লাডার এবং লিভার দুইটার মাঝখানে যে লুজ ইরিগেশন থাকবে ওইখানে থাকবে সিস্টিক আর্টারি খুবই একটা ইম্পর্টেন্ট আর্টারি সিস্টিক আর্টারি একটু করে আমরা দেখতেছি 100% দরকার নাই সিস্টিক আর্টারি সিস্টিক আর্টারিটা ওই নেকের মধ্যে থাকবে মানে এর একটা ওখানে একটা ইয়ে আছে ক্যালাস ট্রায়াঙ্গেল বলা হয় এটা তোমাদের আছে আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা একটু পরে আছে ক্যালাস ট্রায়াঙ্গেলটা আমরা একটু পরে বলছি এটা দেখো এই যে স্ট্রাকচার অফ দা গলব্লাডার সেরোসা সাব সেরোসা মাসল আর মিউকোসা তাহলে এখানে কি সাব মিউকোসা হ্যালো বুঝা যাচ্ছে এখানে কি কি স্ট্রাকচার হিস্টোলজি যদি পড়ি এই গলব্লাডার হিস্টোলজি যদি পড়ি এখানে তাহলে মিউকোসার পরে মাসকুলার লেয়ার সাব সেরোসা সেরোসা তাহলে সাব মিউকোসা আছে কি নাই হ্যাঁ দেখো এখানে বললাম যে গলব্লাডারে যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো আছে কথা বুঝা যাচ্ছে না তাই না স্যার বলেন হ্যাঁ গলব্লাডার যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো আছে এখানে কি আছে এখানে যদি আমরা বলি মিউকাসার পরে সাবমিউকাসা তো নাই আগে বলে দিচ্ছি আর কোন কোন থাকবে আমি এমসিকিউ তে দিব তাহলে গলব্লাডার সাবমিউকোসা নাই যখন জিজ্ঞেস করবে আর কোন কোন সাবমিউকোসা থাকে না শেষ এরপর চারের সাপ্লাই জিজ্ঞেস করে না এগুলো স্যার জিজ্ঞেস করে আসলে কি জিনিস এটা মানে এখানে আছে আমরা একটু করে দেখি আর নার্ভ সাপ্লাইটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিম্পাথেটিক ফাইবার হচ্ছে তোর হচ্ছে 7-9 ঠিক আছে
তোমরা জানোই সিস্টিক ডাক্টের সাথে কমন হেভারিক ডাক্ট যখন এটার সাথে তোমার সাথে হচ্ছে বাইল ডাক্ট ফরমেশন করবে তাহলে কমন হেভারিক ডাক্ট কিভাবে ফরমেশন হবে রাইট লেফট হেভারিক ডাক্ট রাইট এন্ড লেফট হেভারিক ডাক্ট কিভাবে রাইট রাইট লোব ডেলিভার থেকে রাইট হেভারিক ডাক্ট লেফট লোব ডেলিভার থেকে লেফট হেভারিক ডাক্ট রাইট এন্ড লেফট হেভারিক ডাক্ট দুইটা রাইট এন্ড লেফট হেভারিক ডাক্ট ইন্ট্রা হেভারিক বলতে পারো যদি দত্তের মধ্যে ইন্ট্রা হেভারিক দেওয়া আছে ডিস্টার্ব হচ্ছে এক্সট্রা হেভারিক ইন্ট্রা হেভারিক রাইট এন্ড লেফট হেভারিক ডাক্ট দুইটা মিলে কমন হেভারিক ডাক্ট তো অবশ্যই এক্সট্রা হেভারিক হেভারিক এর বাইরে মানে লিভারের বাইরে এক্সট্রা হেভারিক কমন হেভারিক ডাক্টের সাথে যখন সিস্টিক ডাক্টটা মিলবে তখন এই ডাক্টা ফরমেশন হচ্ছে হচ্ছে বাইল ডাক্ট হচ্ছে 7.5 সেন্টিমিটার এই বাইল ডাক্টের কয়টা পার্ট থাকে সেটা তুমি জিজ্ঞেস করতে পারে সুপ্রা ডিউডেনাম ডিউডেনামের উপরে রেট্রো ডিউডেনাম ডিউডেনামের পিছনে ইনফ্রা ডিউডেনাম ডিউডেনামের নিচে আর একটা হচ্ছে ইনট্রা ডিউডেনাম ডিউডেনামের ভিতরে ঠিক আছে তাহলে এই চারটা পার্ট মনে রাখবে সুপ্রা রেট্রো ইনফ্রা এবং ইনট্রা ডিউডেনাল পার্ট এগুলো ল্যান্ড গুলো এত বেশি ইম্পর্টেন্ট না এখানে হচ্ছে ইনফ্রা ডিউডেনাম একটা ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে ইনফ্রাডিউডেনাল পার্টে সামনের দিকে অথবা পিছনের দিকে সুপিরিয়র প্যানক্রিটিকোডিউডেনাল ডিভাইস করতে পারে ইনফ্রাডিউডেনাল পার্ট অফ দা বাইল ডাক্ট এটা সামনের দিকে অথবা পিছন দিয়ে সুপিরিয়র প্যানক্রিটিকোডিউডেনাল আর্টারি ক্রস করতে পারে যার কারণে এই জায়গায় যদি কোনো হেমরেজ হয় আমাদেরকে বুঝতে হবে যে সেটা সুপিরিয়র প্যানক্রিটিকোডিউডেনাল আর্টারি জন্যই হচ্ছে ওটা রাস্তার জন্য হচ্ছে স্প্লিন গুলো আগে বসে এই জায়গায় একটা আসছে ক্যালাস ট্রায়াঙ্গেল উপরের দিকে থাকবে ইনফিরিয়র সার্ভিস অফ দা লিভার ইনফিরিয়র সার্ভিস অফ দা লিভার এই ক্যালোস ট্রায়াঙ্গেল বা সিস্টো হেপাটিক ট্রায়াঙ্গেল এর কন্টেন্ট হচ্ছে মেইনলি সিস্টিক আর্টারি রাইট হেপাটিক আর্টারি আর লিম্ফ নোড সিস্টিক লিম্ফ নোড মেইনলি হচ্ছে সিস্টিক আর্টারি হচ্ছে এর কন্টেন্ট আমরা যখন পলিসিস্টেকটমি করি যখন পলিসিস্টেকটমি করে মানে পলিসিস্টেকটমি মানে হচ্ছে কি গলব্লাডারটা কেটে ফেলে দেয় ঠিক আছে না অনেক সময় কোলিলিথিয়াসিস বা কোলিসিস্টেসিস কোলিসিস্টেসিস এরকম থাকলে করতে হয় পলিসিস্টেকটমি করতে হয় ল্যাপ কল বলে সাধারণত সবাই ল্যাপ কল ল্যাপ কল মানে তোমরা শুনবা ল্যাপ কল মানে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেমি অথবা এটা ওপেনও করা যায় পেট কেটেও করা যায় পেট ফুটে করেও করা যায় পেট ফুটে করে বা কম্পিউটার সাহায্যে যদি করে কম্পিউটার সাহায্যে যদি করে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেমি ল্যাপ কল তখন মেইনলি এই ক্যালাস ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করতে হয় কারণ মেইন কালপিট হচ্ছে ব্লিডিং এর সেটা হচ্ছে কি সিস্টিক আর্টারি সিস্টিক আর্টারি ক্ল্যাম্প করতে হয় এই জন্য এই ট্রায়াঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট সাজেশন দেবে তোমাদের সাথে জিজ্ঞেস করে দেখে নে কখন আর এখান থেকে জিজ্ঞেস করলে কত বারে মাফিস সাইনটা কি জিনিস এটা তো তোমরা জানো টিপ অফ দা নাইন পোস্টাল কার্টিলেজ যদি যদি তোমার পলিসিস্টেটিস হয় পেশেন্ট যদি একুইট পলিসিস্টেটিস নিয়ে আসে অথবা যখন রাইট সাইডে মানে রাইট রাইট হাইপোকন্ড্রিয়ামে যদি তোমার পেইন থাকে অনেক বেশি পেইন তখন যদি তুমি টিপ অফ দা নাইন পোস্টাল কার্টিলেজ বরাবর প্রেস করো এবং পেশেন্টকে যদি জোরে শ্বাস দিতে বলো শ্বাস নেওয়ার পর যদি তুমি ছেড়ে দাও তখন অনেক বেশি পেইন ফিল হবে এটা হচ্ছে মানে ছেড়ে পরে পেইনটা আর বেশি ফিল হবে হচ্ছে মাফিস সাইন পজিটিভ মাফিস সাইন কোথায় পাওয়া যায় পলিসিস্টেটিসে পাওয়া যায় রেফার পেরেন্টাল কর্পোরেটর সেটা আমরা বললাম তাহলে লিভার মোটামুটি শেষ আমরা একটা জিনিস দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে লিভারের হিস্টোলজিটা লিভারের হিস্টোলজিটা এটা এত বেশি কিছু নাই লিভার হিস্টোলজি আচ্ছা লিভার হিস্টোলজি আমরা চলে আসছি আমরা শেষের দিকে
দেখা যাচ্ছে তাহলে ব্লাড গুলো আলটিমেটলি পোর্টাল বেনে মানে সেন্ট্রাল সেন্ট্রাল বেন কে সেন্ট্রালি দেখে এটা একটা হেক্সাগোনাল যে স্ট্রাকচার চারপাশে কি থাকবে তোমার পোর্টাল ট্রায়াড থাকবে চারপাশে কি থাকবে চারপাশে পোর্টাল ট্রায়াড থাকবে এই হেক্সাগোনাল স্ট্রাকচারটা হচ্ছে ক্লাসিক্যাল হেপাটিক লোভিউল মানে ব্লাড গুলো আলটিমেটলি এখানেই ড্রেন হবে সেন্ট্রাল ভেনিউলের মধ্যে ড্রেন হবে ঠিক আছে ক্লাসিক হেপাটিক লোভিউল এরপরে দেখো একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার মাঝখানটা সেটা হচ্ছে কি পোর্টাল লোবিউল ঠিক আছে ক্লাসিক হেপাটিক লোবিউল মানে হচ্ছে ওই পোর্টাল লোবিউলটা হচ্ছে মেইনলি হচ্ছে বাইল বাইল ড্রেনেজের জন্য এটা মানে পোর্টাল ট্রায়াড কে সেন্টার করে তিন পাশে তিনটা পোর্টাল বেন কে কানেক্ট করে সেন্ট্রাল বেন কে কানেক্ট করে যে ট্রায়াঙ্গুলার একটা স্ট্রাকচার সেটা হচ্ছে কি পোর্টাল লোবিউল এখানে মেইনলি পোর্টাল লোবিউলটা মেইনলি ইয়া করা হচ্ছে কি বাইল ড্রেনেজ করছে ঠিক আছে দুইটা পোর্টাল ট্রাকে কানেক্ট করে যে এটা রেক্টাঙ্গুলার একটা ছবি এটা হচ্ছে কি হেপাটিক সাইনাস এটার মাধ্যমে মেইনলি অক্সিজেনেশনটা বোঝা যায় এটা তিনটা জোনে ভাগ করা হয় জোন ওয়ান জোন টু এবং জোন থ্রি জোন ওয়ানটা হচ্ছে যেটা একদম মাঝখানে থাকবে সেটা হচ্ছে মোস্ট অক্সিজেনেটেড এরপরে হচ্ছে মডারেট অক্সিজেনেটেড এরপর হচ্ছে লিস্ট অক্সিজেনেটেড এখানে কতগুলো গ্লুকোজেনেসিস তারপর হচ্ছে গ্লুকোজেনেসিস মিলে এই প্রসিডিউর গুলো সম্পন্ন হয় এই ছবিটা একটু পড়বে এখান থেকে একটু ডিটেলস করতে হবে এই ছবিটা মানে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল কি এটা ফাংশন কি এটা ছবি মেইনলি এখানে ছবি আঁকতে আঁকতে বলে ভেবে দেওয়ার সময় জিজ্ঞেস করে আর কি তারপর হচ্ছে তোমার পোর্টাল লোবিউল কি পোর্টাল লোবিউল কিভাবে ফর্মেশন হয় এটা মেইন ফাংশনটা কি মেইন হচ্ছে বাইল ড্রেনেজ কি হবে সেটা দেখা যাচ্ছে এখানে আর হেপাটিক সাইনাস হচ্ছে কিভাবে ফর্মেশন হয় দুটা পোর্টাল ট্রাইট কে কানেক্ট করে যেটা সেটা তিনটা জোন থাকে হেপাটিক সাইনাস এর মধ্যে জোন ওয়ান টা সবচেয়ে বেশি অক্সিজেন থাকবে তারপর হচ্ছে মডারেট অক্সিজেন হচ্ছে জোন টু একটা হচ্ছে জোন থ্রি হচ্ছে একদম লিস্ট অক্সিজেন থাকবে এই ইয়া থেকে জান করে থেকে অথবা তোমাদের ইয়াতে বলতে তত্ত্বের মধ্যে আসে আর কি ডিটেলস এগুলো পড়তে পারো আর এখানে আর দুইটা ইম্পর্টেন্ট স্পেস থাকে যেটা আমি এখানে দেখাই নাই একটা হচ্ছে স্পেস অফ ডিসি আর একটা হচ্ছে স্পেস অফ মল এগুলো তোমরা নাম শুনছো হয়তো বা একটা হচ্ছে স্পেস অফ ডিসি আর একটা হচ্ছে স্পেস অফ মল স্পেস অফ ডিসি হচ্ছে সাইনোসয়েড লিভার যে সাইনোসয়েড এই সাইনোসয়েড এর ওয়াল এবং হেপাটিক লেমিনা এই দুটোর মাঝখানে ওয়াল অফ দ্য সাইনোসয়েড স্পেস অফ ডিসি সিচুয়েটেড বিটুইন দ্য ওয়াল অফ দ্য সাইনোসয়েড সাইনোসয়েড এর ওয়াল এবং হেপাটিক লেমিনা ক্যাপসুল আছে গ্লিসেন্স ক্যাপসুল হ্যাঁ মানে পোর্টাল ক্যানেলের যে পোর্টাল ট্রাইব বা পোর্টাল ক্যানেলের যে গ্লিসেন্স ক্যাপসুল আছে এবং হেপাটিক প্লেটস অফ দ্য সেল মানে হেপাটিক সেল দুইটার মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে কি স্পেস অফ মল থাকবে ঠিক আছে তাহলে স্পেস অফ মলটা হচ্ছে পেরি পোর্টাল মানে হচ্ছে ওই পোর্টাল ট্রায়ারের চারপাশে থাকছে পেরি পোর্টাল কিন্তু ইন্টার লোবের দুটো লোবের মাঝখানে আর কিন্তু স্পেস অফ ডিসিটা হচ্ছে পেরি সাইনোসয়েডাল মানে সাইনোসয়েডের মাঝখানে দুইটা সাইনোসয়েডের দুই পাশে এবং ইনফ্রা লোবিউলার এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা জিজ্ঞেস করার সময় স্পেস অফ ডিসি কি জিনিস স্পেস অফ মল কি জিনিস কোনটা কোথায় থাকে ভাবে জিজ্ঞেস করে এটা এই পর্যন্ত দেখি নাই কখনো তাহলে স্পেস অফ ডিসি টা হচ্ছে স্পেস অফ ডিসি ডিসিটা মলের ভিতরে থাকবে ভিতরে কোথায় থাকবে যে পোর্টাল সাইনাস আছে মানে হেপাটিক সাইনাস এই হেপাটিক সাইনাসের ওয়াল এবং হেপাটিক লেমিনা ছবিটা দেখা এখানে আসবে দেখি হেপাটিক লেমিনা
দেখো এখানে হেপাটিক সাইনোসয়েডস এবং হেপাটিক সাইনোসয়েডস এবং হেপাটিক লেমিনে দেখা দেখে নাই। এখানে দেখা যাচ্ছে না তোমার দত্তের মধ্যে, এটা একটু ভালোভাবে দেওয়া আছে স্পেস অফ ডিসি এবং স্পেস অফ মন। তাহলে আমরা স্পেস অফ ডিসি কি বললাম, স্পেস অফ ডিসি হচ্ছে একদম ভিতরে, ডিসি থাকবে একদম ভিতরে, স্পেস অফ বল থাকবে হচ্ছে বাইরের দিকে, ডিসি থাকবে ভিতরে। ভিতরে মানে হচ্ছে কোথায়, হেপাটিক সাইনোসয়েড এবং হেপাটিক লেমিনা দুটার মাঝখানে, ওয়ালের মাঝখানে জায়গা থাকবে স্পেস অফ ডিসি। মেইনলি থাকবে ইটু সাইড, স্পেস অফ ডিসি সিচুয়েটেড বিটুইন দ্য ওয়াল অফ দ্য সাইনোসয়েড এন্ড হেপাটিক লেমিনা। ওয়াল অফ দ্য সাইনোসয়েড, সাইনোসয়েড তো ভিতরে থাকবে, ওয়াল অফ দ্য সাইনোসয়েড এবং হেপাটিক লেমিনা দুটার মাঝখানে স্পেস হচ্ছে স্পেস অফ ডিসি, যার কারণে স্পেস অফ ডিসি হচ্ছে পেরিসাইনোসয়েড, মানে সাইনোসয়েডের চারপাশে ইন্ট্রা লোবার, মানে লোবের ভিতরে, লিভারের লোবের ভিতরে। আর স্পেস অফ মলটা হচ্ছে কি, ইন্ট্রা লোবার দুইটা লোবের মাঝখানে, দুইটা লোবের মাঝখানে। এটা হচ্ছে যে পোর্টাল ক্যানাল আছে, মানে পোর্টাল ক্যানাল বা পোর্টাল টায়ার, পোর্টাল টায়ারের চারপাশে যে গ্লিসাস ক্যাপসুল থাকবে, ওই গ্লিসাস ক্যাপসুলের লেয়ার এবং হেপাটিক প্লেটস অফ সেল, হেপাটিক হেপাটোসাইডের যে হেপাটোসাইড এবং গ্লিসাস ক্যাপসুল দুটার মাঝখানে যে স্পেস, সেটা হচ্ছে কি স্পেস অফ মল। ঠিক আছে, মনে থাকবে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, স্পেস অফ ডিসি কি, স্পেস অফ মল কি। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, 33 জন প্রেজেন্ট আছে আজকে ক্লাসে, তো আমরা এখানে শেষ করি। হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম পড়াবো। শোনা যাচ্ছে নাকি সবাই ঘুমাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, বেলাল তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিও তাহলে। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।